ভিন্ন ধারা ছবি করে আমরা ভিন্ন তথাকথিত ভিন্ন অ্যাপারেন্টলি ভিন্ন ধারাকে প্রায় চ্যালেঞ্জ জানাচ্ছি। দেখুন এটা খাঁটি ভিন্ন ধারার ছবি, বাঙালি ছবি এবং খুব সমসাময়িক ছবি। আমার এই সমসাময়িক চরিত্রে একদম সেজেগুজে বসে আছেন একজন ভদ্রমহিলা, তাকে দেখবেন একদম আর্ট পরে একটা শাড়ি পরা, একেবারেই একেবারেই অন্যরকম, তার প্রথম ডেবিউ, এবং চরিত্রের নাম মৃত্তিকা। মৃত্তিকা থাকে একেবারে শহরের ফ্রিঞ্জ এলাকায়। মৃত্তিকা ভালো গান গায়, এনা নিজেও ভালো গান গায়, প্রায় সারা শুটিংয়ে গুলগুল করে সবাইকে গান গিয়ে বিরক্ত করেন, শুনিয়েছে। এনা এখন বিরক্ত করবে কিনা জানি না, আমায় এমন একটা সাধারণ মেয়ে যাকে আমরা প্রতিদিন দেখে থাকি, ভীষণ মিডল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু ভীষণ বেশি ম্যাচিউর। তার ম্যাচিউরিটি 21 বছরের একটা, 21-22 বছরের একটা মেয়ে, কিন্তু তার ম্যাচিউরিটিটা এতটাই বেশি, এবং সেটা তার গানের মাধ্যমে সে এক্সপ্রেস করে অনেকের কাছে, এবং সেখান থেকে তার একটা নতুন জার্নি শুরু হয়। তার আগে তার জার্নিটা শুরু হয় তার ভালোবাসার থ্রুতে, সেটা হচ্ছে রনির সাথে। সে তাড়াতাড়ি বিয়ে করে তার বাড়িতে আসে, এবং তাদের প্রচুর স্ট্রাগল, তাদের প্রচুর ক্রাইসিস, এবং রনির আনসার্টেন এবং আনসাকসেস ইনকাম এবং কেরিয়ারের জন্য তাদের প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়, এবং সেখান থেকে তাদের নতুন জার্নি শুরু হয়, এবং সেটা মৃত্তিকার গান দিয়ে, এবং তাকে সাহায্য করে দেবদত্ত বলে। তার প্রচুর স্বপ্ন, প্রচুর আশা, এবং প্রচুর স্ট্রাগল, ক্রাইসিস এবং ভালোবাসা নিয়ে ইজ অলওয়েজ অ্যাবাউট বৃত্ত। আমরা আমাদের ছবিতে একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে তার লাইফ সাইকেল, আমাদের সকলের লাইফ সাইকেল, বাট থ্রু মৃত্তিকার লাইফ। হোপফুলি সবাই খুব পছন্দ করবে। মিউজিক নিয়ে আমি অত বেশি বুঝি না, তো তাই ওদের উপরেই ছেড়ে দেবো। আমি এই ছবিতে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করেছি, এবং এন্ড ক্রেডিটে যে ট্র্যাকটা আপনারা শুনতে পাবেন, বেসিক্যালি একটা মীরার ভজনের সুর, সেটাকে রিমিক্স করেছি, এবং হ্যাঁ সে শোভন গেয়েছে। এবং এটাই বলতে পারি যে ছবিটা ডেফিনেটলি ভীষণ আরবান কন্টেম্পোরারি ছবি, এবং যে ক্যারেক্টারগুলো ছবিতে আছে তারা কিন্তু প্রত্যেকে আমাদের রিয়েল লাইফে রয়েছে, তাদের আমরা হয়তো অনেকে দেখি, অনেক চিনি, হয়তো চিনতে পারি না। তো হ্যাঁ, মানে এবং ছবিটা লিনিয়ার নয়, একদম যে সোজা সাপটা স্ট্রেট যাচ্ছে তার অনেকগুলো লেয়ার্স আছে। সো অবভিয়াসলি ছবিটাকে ফলো করে যেহেতু মিউজিকটা করার, মিউজিকটার মধ্যেও অনেক লেয়ার্স আছে, এবং ইটস ডেফিনেটলি অ্যা ভেরি আরবান ফিল্ম, অ্যান্ড সো দ্য মিউজিক ইজ ভেরি আরবান অ্যাজ ওয়েল। আর এটাই বলতে পারি যে আমার কাজ করে খুব আনন্দ হচ্ছে, কারণ খুব রিল্যাক্স ভাবে, খুব আরামসে কাজ করতে পেরেছি। এত সাপোর্টিভ একটা ইউনিট পাওয়া, সুরজিৎ দা, আজকে মধুসন দা ম্যাম, ওনাকে আমি আন্টি বলে ডাকি অ্যাকচুয়ালি, সপ্তর্ষী দেবঋষি সবাই প্রত্যেকে, দে হ্যাভ রিয়েলি হেল্প মি আ লট। ইভেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ছবির এডিটর তমাল গো অনেক ইনপুটস দিয়েছিল। তো সবার সাথে কাজ করে খুব আনন্দ হয়েছে, এবং আশা করি সবার ভালো লাগবে, এটুকুনি বলতে পারি।
Let's go to the song. This is my personal favorite.